তো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়িতে পুজো আছে, পুচকাটা আমার সাথেই যাচ্ছে, রেডি হয়ে গেছে আর পিছনে সবাই আসছে। টাটা কটা কটা রোদ রোদ লাগছে। তো ফ্রেন্ডস, দাদার ছেলে বলছিল যে রোদ লাগছে, তাই মামিনাটার মাথায় দিয়ে দিয়েছি। কোথায় হনুমান? হনুমান প্রায় চলে এসেছে, আর একটু বাকি আছে। আমরা মামা বাড়িতে চলে এসেছি। এ দেখুন আমার মামা বাড়িটা। আমার মামার ছোট মেয়ে বোন আলপনা দিয়েছে, দেখুন কি সুন্দর। সহস্র দল কমল কন্যিকা অন্তর্গত একসঙ্গে কাজ করে ফেলবে। লুচি বানানো কমপ্লিট। এবারে মামিরা লুচি বানাচ্ছে। লুচিগুলো তেলে ছাড়ছে। এখানে বৌদি আলু কাটছে। বৌদি একটু তাকাও এদিকে। এখানে বেগুনির জন্য মামি কুমড়ো কাটছে। এখানে আমার বড় মামি খিচুড়ি রান্না করছে। ও কাকি বল, সে গ্লাসে গ্লাসগুলো আনা হয়েছে? আনে নাই, সব গ্লাসে আমাদের ঘর গ্লাস আছে, এই ঘরের গ্লাস আছে। কেন বলতো, ওই দিন এক গ্লাস করে শরবত খেয়ে নিত সবাই। না বাচ্চাদের জন্য, হ্যাঁ বাচ্চাদের জন্য। ভাই এটা আমার বড় মামার আমাদের বোনজি আমার সাথে খেয়েছে। এখানে আমার আরেকটা মামি নুন চিনি শরবত বানাচ্ছে। গরমে বলো।
মামি পটল আলু সবজি বানাচ্ছে। আমি থালাটা সাজাই ঠাকুরের সামনে দিয়েছি। পাঁচ রকমের ভাজা আছে, সাজাও। বেগুন দিলাম, উচ্ছে দিলাম, সবাইকে দিলাম, আলু ভাজা দিলাম, পটল দিলাম, বিনস দিলাম। এই আমার ভাজা শেষ। এবার ঠাকুরের কাছে আমি দিয়ে আসি। এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। সন্তোষী পূজাতে ওদিকে ঠাকুর মশাইদেরও খেতে দিচ্ছে মামিরা। আর এদিকে বাচ্চাদেরও বসিয়ে দিয়েছে, বাচ্চারা খাচ্ছে। এমনই খাইবে দাদা, এখন আমরা খেতে বসে গেছি। যদি ক্যামেরা ধরে খাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।